আসসালামু আলাইকুম ভিউার্স সাফা বাংলা টিভি রাজকারের জানা আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এবার আশি স্পন্সর ভিসা দিচ্ছে ইতালি সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও এদিকে বাংলাদেশ ও ভারত সম্পর্ক নতুন উচ্চতায় কি বলছেন প্রধানমন্ত্রী ও মোদী সরকার রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেবে আরো থাকছে শেখ হাসিনার হৃদয়ের জখম ও খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা কি বলছেন সাংবাদিক ও লেখক পীর হাবিবুর রহমান বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে দু হাজার বাইশ সালের জন্য আশি হাজার নতুন স্পন্সরশিপ ভিসা চালু করতে যাচ্ছে ইতালি গত বছর বিভিন্ন ক্যাটাগরিতে তিরিশ একশো পঞ্চাশ জন নতুন স্পন্সরশিপ ভিসা দেয় ইতালি কিন্তু এবছর তা বৃদ্ধি পাচ্ছে আশি হাজার ইতালীয় সরকার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা লামরগেসে জানান গত বছর ইতালিতে স্থায়ী অস্থায়ী ক্যাটাগরিতে তিরিশ হাজার আটশো পঞ্চাশ জন শ্রমিকের জন্য স্পন্সরশিপ ভিসা হলেও এবছর তা বৃদ্ধি করে আশি হাজার উন্নীত করা হবে এবারে বিষয় কৃষি উৎপাদন খাত পর্যটন হোটেল সড়ক পরিবহন সেক্টর ও নির্মাণ শ্রমিক এই সকল খাতগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইতালিতে প্রবেশের জন্য এবারে প্রাথমিক তালিকা অনুযায়ী দেশগুলো হচ্ছে আলবেনিয়া আলজেরিয়া বাংলাদেশ আইভরি কোস্ট মিশর সালভাদর বসনিয়া হার্জোগোভিনা কোরিয়া তিউনেশিয়া আর কিছু দেশের নাম থাকবে চূড়ান্ত তালিকায় যাচ্ছি পরে সংবাদে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী সৌজনের সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন তিনি বলেন বৈঠকে প্রতিবেশী দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্কে বিষয়ে আলোচনা হয় এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আখাউড়া আগরতলা রেলরোড পুনরায় চালুর উপর গুরুত্ব আরোপ করে বলেন এ দুই দেশের বাণিজ্য সব ধরনের যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে জাতির পিতা জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ভারতে। প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন বলে জানান হাই কমিশনার বিক্রম কুমার তিনি বলেন এটি একটি বিশেষ যখন ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন ভারতের কাছে বাংলাদেশ খুবই ঘনিষ্ঠ দেশ ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে নিয়ে দুদেশের কূটনীতিকরা কাজ করছেন বলে জানান হাই কমিশনার। কোভিড উনিশ মহামারী পরিস্থিতি মোকাবেলা করেও বাণিজ্য ব্যবসা পর্যটন সহ বিভিন্ন বিষয়ে দুদেশের দেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার কথা তুলে ধরেন তিনি কোভিড উনিশ মহামারীর সময় মেডিকেল সরঞ্জাম দিয়ে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানান বিক্রম কুমার এই সময় হাইকমিশনার উনিশশো সালে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিরল ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন পাশাপাশি তিনি কিছু অডিও ভিডিও এবং কিছু সংবাদপত্রের কার্টিং পেন ড্রাইভ করে প্রধানমন্ত্রীকে দেন উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনীর হাতে জিম্বি দশায় থাকার সময় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বার্তার কথা স্মরণ করেন শেখ হাসিনা তিনি বলেন এটি তাদের জন্য অনেক বড় সংবাদ ছিল এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর আর্ট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাউকাস রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিবে। বাংলাদেশের জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী মিয়া সাইপ্পো বলেছেন জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে মিয়া সাইপ্পো গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিদায় সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাব শেখ হাসিনা বলেন মানবিক কারণে আমরা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছি কিন্তু তারা এখন সামাজিক সমস্যার সৃষ্টি করছে কিন্তু তাদের উচিত এখন নিজ দেশে ফিরে যাওয়া বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব এসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন শেখ হাসিনা বলেন যেসব এনজিও বাংলাদেশ কাজ করছে সেসব এনজিও রোহিঙ্গাদের জন্য তাদের নিজের দেশও কাজ করতে পারে বৈঠকে তারা কোভিড উনিশ জলবায়ু পরিবর্তন নারী ক্ষমতায়ন নিয়েও আলোচনা করেন নারী ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন সরকার প্রত্যেক সরকারি চাকরিতে বিশেষ করে সশস্ত্র বাহিনী বিজেপি এবং সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে জলবায়ু প্রসঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বলেন পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি তার দল ও সহযোগী সংগঠনগুলো বিপুল সংখ্যক বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে মিয়া সাইপ্পো বাংলাদেশ তার অবস্থানের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন সরকারের সঙ্গে তার সুসম্পর্ক ছিল যাচ্ছি পরে সংবাদে দেশ জুড়ে এখন আলোচনা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস আক্রান্ত তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে দল ও পরিবার নিয়ে যেতে চান এ নিয়ে আইনি পেচের বাহাস চলছে সংসদে পঞ্চদশ অধিবেশনে এ নিয়ে আলোচনা হয়েছে সরকার থেকে বলা হচ্ছে রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইলে তিনি দেশের বাইরে যেতে পারবেন এছাড়া সরকারের কাছে কোনো পথ নেই চাইলে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারেন পর্যবেক্ষকরা মনে করছে এক সময় দাপুটে প্রধানমন্ত্রী বেগম জিয়া মিথ্যু পথযাত্রী এবং রাজনীতিতে তার যুগের অবসান হতে চলেছে বা হয়ে গেছে। তবে সরকারের হাত অনেক লম্বা চাইলে তারা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে আইনমন্ত্রী যতই আইনের বাধা সামনে আনুন না কেন সরকার চাইলে আইনের সংশোধনও করতে পারে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুখে আক্রান্ত দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে জেল খাটা কয়েদি ছিলেন দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পরিবারের আবেদন মুজিব কন্যার মানবিক ভূমিকায় খালেদা জিয়া যে দুই শর্তে মুক্ত তার অন্যতম তিনি বিদেশে যেতে পারবেন না এবং দেশে চিকিৎসা করাবেন মানুষের জীবন মৃত্যু সর্বশক্তিমান আল্লাহর হাতে তবু বলা যায় একজন লিভার সিরোসিস রোগী যখন রক্তপাত শুরু হয় তখন তার জীবনের সময় ফুরিয়ে আসছে বলে সংখ্যা দেখা দেয় নিহতের বিধান দেড় দশক আগেও যিনি ছিলেন অসীম ক্ষমতাধর সে খালাদে যে আজ জীবনের পরন্ত বেলায় হাসপাতালের শয্যায় কত অসহায় কত রিক্ত নিঃস্ব আমরা কেউ জানি না আল্লাহ কাল কার ভাগে কি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেছেন খালেদা মুক্তি দিয়ে তার বাসভবনে রাখার মানবিক ভূমিকার কথা এবং সেই সঙ্গে তার হৃদয়ের তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলেছেন বুকের গভীরে জমানো বেধানোর কথা তার পরিবারের প্রতি তার নিজের প্রতি বারবার যে বিবৎস প্রতিহিংসা ও হিংস্র আঘাত এসেছে তা যন্ত্রণা অনুভব করার শক্তি বোধহীন সমাজে সবার নেই বিশেষ করে উনিশশো সালে পনেরোই আগস্ট কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার পরিজনসহ সহ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিশ্বাসঘাতক মির্জাফর খন্দকার মুস্তাক আহমেদ আর একদল খুনি বিপদগামী সেনা সদস্য ভাবে হত্যা করে দেশে খুনিদের শাসন কায়েম করে তারা বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না বলে অধ্যাদেশ শুধু জারি করেনি খুনিতে সহতায় রীতিমতো অসাংবিধানিক সরকার কায়েম করে সেদিন সেনা প্রধান জেনারেল শফিউল্লা কাপুরুষিত ভূমিকা রাখেন ডেপুটি চিফ জেনারেল জিয়া রহমান সহ শীর্ষ সেনা কর্মকর্তারাও বিশ্বাসঘাতকতা করেন তারা সহ সব বাহিনীর নেতারা খুনিদের প্রতি নির্লজ্জ আনুগত্য প্রকাশ করেন অন্যদিকে বঙ্গবন্ধু তার পরিবারকে রক্ষা দূরে থাক তারা সেদিন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অযত্ন অবহেলায় পড়ে থাকা দেশের রাষ্ট্রপতি রক্তাক্ত লাশের পাশেও যাননি তা জানাজার আয়োজন করেনি খুনিদের প্রতিরোধ করে থাক তাদের কর্তৃত্বকে তারা মেনেছেন অপরাধে সহযোগী হয়েছেন জেনারেল শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়া সেনা প্রধান হন পরে জেনারেল খালেদ মোশারফ রক্তপাতহীন অভ্যুত্থানে খুনি মুস্তাক চক্রের শাসন অবসান ঘটালে তাকে জীবন দিতে হয় আর জেলখানায় নিয়তন জাতীয় চার নেতা সেদিন জাসদে উগ্র হটকারী রাজনীতির অনুসারী কর্নেল তাহেরের কাঁধে ভর করে অবৈধভাবে রাষ্ট্র দখল করেন জেনারেল জিয়া তার সামরিক শাসনকাল থেকে সংবিধান থেকে মহান মুক্তিযুদ্ধ অর্জিত বঙ্গবন্ধুর আদর্শ নির্বাসিত হয় একাত্তর পাকিস্তানি হানাদার বাহিনীর দোষ নিষিদ্ধ সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে পূর্ণবাসিত করা হয় বঙ্গবন্ধু খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন দূতাবাসে কূটনৈতিক চাকরিতে বহাল করা হয় একের পর এক হানা ভোট রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রশাসনের নিলজ্জ নির্বাচন চলতে থাকে উনসত্তর সালে সংসদে ইন্ডিমিনিটি আইন পাস করে বঙ্গবন্ধু হত্যার বিচারে অসাংবিধানিক বাধা দাঁড় করানো হয় বঙ্গবন্ধু কেবল রাষ্ট্রপতি ছিলেন না আজীবন সংগ্রামে এক গণমুখী অমিত সাহসী জাতীয় নেতা হিসেবে জীবনে তেরোটি বছর জেল জুলুম শোয়ে দুবার ফাঁসির মঞ্চে গিয়েও আপোষ না করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে গণ রায় নিয়ে এই সুমহান মুক্তিযুদ্ধ তার স্বপ্নের বাংলাদেশকে স্বাধীন করে জাতির পিতা হন সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার পরিজন সহ যেভাবে হত্যা করে তা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় মানব সভ্যতার ইতিহাসে সংঘটিত সবচেয়ে হৃদয় বিতারক ঘটনা সেদিন দেশের বাইরে থাকা অলৌকিক ভাবে বঙ্গবন্ধু দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান আগস্ট হত্যাকাণ্ডের সময় বঙ্গবন্ধু কোনারা ব্রাউসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হক খানের বাসভবনে ছিলেন বঙ্গবন্ধুর অনুকম্পায় রাষ্ট্রদূত হওয়া সানাউল হক খানের বাসভবন ছিল সেদিন উৎসব মুখর একই সময় জার্মানির রাষ্ট্রদূত ছিলেন দক্ষিণ এশিয়া কাপানো কূটনৈতিক হুমায়ুন রশিদ চৌধুরী লন্ডন হাই কমিশনের কূটনৈতিক ফারুক চৌধুরীর কাছ থেকে হুমায়ুন রশিদ চৌধুরী ঢাকার খবর পেয়েছিলেন তখনও গোটা পরিবারের হত্যাকাণ্ডের খবর পৌঁছাননি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর পেয়ে সানাউল হক খান পারলে তড়িঘড়ি করে মুজিব কন্যাদের বাড়ি থেকে বের করে দেন হুমায়ুন রশিদ চৌধুরী জার্মান সীমান্ত পর্যন্ত তাদের পৌঁছে দেওয়া অনুরোধ জানিয়ে সেখান থেকে এনে তার বাসভবনের পরম আত্মীয়তায় আশ্রয় দেন নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ও সুমহান মুক্তিযুদ্ধের সাহসী বন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেন দিল্লিতে শেখ হাসিনার স্বামী সন্তান নিয়ে নির্বাসিত জীবনে যান যাওয়ার সময় হুমায়ুন চৌধুরী বলেছিলেন মা একদিন তুমি ইন্দিরা গান্ধী হবে একবার কি ঠান্ডা মাথায় আমরা কখনো চিন্তা করেছি যে একটি পরিবারের পিতা মাতা ভাই সহ সবাইকে নিঃস্ব হত্যা করার পর খুনিদে পুরস্কৃত করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করে রাখা হলে জীবিত সদস্যদের হৃদয়ে কতটা জখম ও আত্মনাত হয় সেদিন বঙ্গবন্ধু অন্তঃপ্রাণ লাখো নেতা কর্মীর হৃদয় যেখানে আত্মনাথ উঠেছে সেখানে তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার হৃদয় যখন কতটা গভীর ও যন্ত্রণাবিদ্ধ ছিল কতটা তীব্র ছিল কষ্ট ও যন্ত্রণার আত্মনাদ সেদিন বঙ্গবন্ধু অনুসারীদের খুনি চক্র থেকে সেনাশাসক জিয়াউর রহমান পর্যন্ত নির্ধয় অত্যাচার নির্যাতন জেল জুলুম ও নির্বাসিত জীবন দিয়েছে সেদিন বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছেই ফেলা হয়নি রীতিমতো তার সংগ্রাম জীবন ও নামকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে জাতীয় দিবসগুলো পালনে ছিল নীলজ মাত্রা প্রতিহিংসা আর মিথ্যাচারের বিভৎস চিত্রপটে ঢাকা মহান আদর্শের চেতনা উজ্জীবিত হয়ে ঘুরে দাঁড়ালো দলের ঐক্যের প্রতীক হিসেবে একাশি সালের ইডেন কাউন্সিলের সর্বসম্মতিভাবে ভাবে আওয়াম লীগের সভানেত্রী নির্বাচিত করা হয় ইতিহাসে রাজকন্যা শেখ হাসিনাকে সেই কাউন্সিলের রাজনীতি বঙ্গভবনের সেনাশাসক জিয়া রহমান নির্ঘুম ছিলেন আশা করেছিলেন আওয়ামী লীগের ভাঙন ভোরবেলা যখন তৃণমূল করতালিতে শেখ হাসিনার ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নির্বাচিত হওয়ার খবর পেলেন তখন তার সামরিক সচিব জেনারেল সাদেক আহমেদ চৌধুরীকে দেশটা ইন্ডিয়া হয়ে গেল বলে বঙ্গভবন ত্যাগ করলেন গোটা পরিবারের রক্তের উপরও স্বজন হারানোর বেদনা নিয়ে আওয়ামী হাল ধরে শেখ হাসিনা তার বাবার স্বাধীন করার স্বদেশে ফিরে আসুন তা সেদিন সেনাশাসক জিয়া রহমান চাননি দেশে ফেরার পর দোয়া মাহফিল করানোর জন্য আমাদের মন স্বাধীনতার ঠিকানা ধারমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি খুলে দেওয়া হয়নি বাইরেই তাকে দোয়ামাপিল পড়তে হয়েছে সেদিন সজন হারানোর বেদনায় রিক্ত নিঃস্ব শেখ হাসিনার অস্ত্র জলের সঙ্গে প্রকৃতি একাত্ম হলেও সেই সেনাশাসকদের তলব বিহা করা পৈশাচিক বিদ্রোপ করেছে তারা স্লোগান তুলেছিল দিল্লির হাসিনা বাংলা তোমায় চায় না বঙ্গবন্ধু সরকারকে অশান্ত করে তোলা উগ্র ও অতি বিপ্লবী আরেকদিকে সাম্প্রদায়িক শক্তির চরম আওয়ামী মুজিব বিদ্বেষীদের কুৎসিত বিকৃত অপপ্রচারে শেখ হাসিনা তিন কলথের মতো হজম করে গণতন্ত্র সংগ্রামে কুপির বাতি নিয়ে জনগণের মাঝে নামতে হয়েছিল পরে সংগ্রাম সবার জানা জীবনের একচল্লিশটি বছর তিনি এদেশের রাজনীতিতে নিজেকে গণসম্পৃক্ত নেতৃত্বের উচ্চতায় প্রতিষ্ঠিত করেনি চারপর প্রধানমন্ত্রী হয়ে বিশ্ববর্ণে রাজনীতিবিদদের মধ্যে একজন দাপুটে নেতা ছিলেন দেশকে তিনি মহাসড়কে নিয়ে যাননি দেশের অর্থনৈতিক উন্নয়নে মাইল ফলক স্থাপন করে পশ্চিমা দুনিয়াকে চমকে দেন জীবনে বাইশ বার তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তাই তিনি অবলীলায় সংবাদ সম্মেলন করেন রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে মৃত্যু বয় তুচ্ছ করে অপতিরোধ করতে নিজস্ব মৃত্যুর ভয় তুচ্ছ করে অপ্রতিরোধ গতিতে নিজস্ব নেতৃত্বের কারিস্মায় আজকের বাংলাদেশের রাজনীতি এই সত্যকে প্রতিষ্ঠিত বিকল্প করেছেন তারপরে মতো আওয়ামী লীগের ভাগ্য কি হবে বা শূন্যতা কিভাবে পূরণ হবে নিশ্চিত করে বলতে পারছে না সামরিক শাসন উত্তর বাংলাদেশ গণতন্ত্রের নবযাত্রায় একানব্বই সালের নির্বাচনে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে জামায়াতে সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী বেগম জিয়া হন প্রধানমন্ত্রী কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনার সঙ্গে মিলে দেশকে সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিলেও কথা দিয়েও ইন্ডিমিনিটি নামের কলঙ্ক মুছে দেননি বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি এমনকি বঙ্গবন্ধু খুনিতে পৃষ্ঠপোষকতা আইন ও ছিয়ানব্বই সালে একতরফা ভোটারবিহীন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে খুনিকে দু সপ্তাহে সংসদে বিরোধী দলের আসনে বসান শেখ হাসিনার জন্য হৃদয়ের জখম যন্ত্রণা এটা কতটা বাড়িয়েছিল তিনি জানেন কিন্তু ইতিহাসের জন্য এটি একটি ঘটনা হিসেবে লেখা হয়ে সামরিক শাসকরা কর্নেল ফারুককে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি খুনিদের দল ফ্রিডম পার্টিকে সশ্র রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল কোনটির পরিণতি যেমন শুভ হয়নি তেমনি রাজনীতির জন্য এই হিংস্রতা কল্যাণ বয়ে আনেনি ছিয়ানব্বই সালের নির্বাচনে দীর্ঘ একুশ বছর পর মুজিব কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন বঙ্গবন্ধু হত্যার বিচার করেন ইন্ডিমিনিটি নামের কালো আইন অপসারণ করে কিন্তু দুই এক সালে জামায়াতকে নিয়ে ক্ষমতা আসা চার দলীয় জোটের খালেদা জিয়ায় সেই বিচার প্রক্রিয়া থামিয়ে দেন এই জখমে শেখ হাসিনাকে বহন করতে হয়েছে সেদিন বিএনপি শাসন আমলে খালেদা জিয়া সরকারের অপশাসনের পাশাপাশি তার পুত্র তারেক রহমানের হাওয়া ভবনের প্যারালাল ক্ষমতার দাপট গণতান্ত্রিক রাজনীতিকে ক্ষতবিক্ষত করে দেয় বিএনপির রাজনীতির জন্য যেমন কলঙ্কের সূচনা ঘটায় তেমনই বিরোধী দলীয় রাজনীতির জন্য রক্ত ছড়ায় এক একটি রাজনৈতিক হত্যাকাণ্ড গোটা দেশকে বেদনা করে তোলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের অভয়ারণ্য হিসেবে বাংলাদেশকে বিশ্বের সামনে উন্মোচিত করা হয় একুশে ভয়াবহ গ্রেনেড হামলায় দিন দুপুরে শান্তি মিছিলের শুরুতে বঙ্গবন্ধু অ্যাভিনিয়কে রক্তাক্ত করা হয় শেখ হাসিনাকে উড়িয়ে দেওয়ার এই জঘন্য কাপুরুষোচিত হামলায় তিনি অলৌকিকভাবে বেঁচে গেল নারী নেত্রে আইবি রহমান সহ বাইশটি তাজা প্রাণ মুহূর্তে ঝরে যায় শত শত নেতাকর্মী আর মানুষ পঙ্গুত্ব বরণ করে সেই বিভৎস হত্যাকাণ্ডের নির্মমতার জখম যন্ত্রণায় বেঁচে গিয়ে নির্বাক শেখ হাসিনা সেদিন উপলব্ধি করেছেন গোটা দেশ স্তম্ভিত হয়েছে বিএনপির মন্ত্রীরা অনেকে কিং কর্তব্য বিমোর হয়ে পরের দিন সচিবালয়ে যান সে নারকীয় ঘটনার দায় বিএনপি এড়াতে পারে না লন্ডন নির্বাচিত তারেক রহমান এই মামলায় একজন দণ্ডিত ফেরারির অপরাধী সেদিন বিএনপি তদন্ত ও বিচারের নামে নিরজ্জ বেহায়াপনা করেছে রাজনীতিতে সত্যকে হত্যা করে জজ মিয়া নাটকের মতো কি যখন মিতা যা মঞ্চ করেছে এই ধরনের একটি ভয়াবহ ঘটনা নিয়ে সংসদের শাসক দল বিএনপি বিরোধী দল আওয়ামী কে সাধারণ আলোচনা করতে দেয়নি কেবল এই ঘটনায় নয় জাতির বেতনা বিদ পনেরোই আগস্ট জাতির শোক দিবসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জন্মদিন পালনের বিকৃত বিশাল কেক কাটায় নির্দয় উৎসব হয়েছে রাজনীতিতে সামরিক শাসন উত্তর গণতন্ত্রের নবযাত্রায় সমাজতার রাজনীতির কফিনে শেষ প্যারেকেই ঢুকে দেয়নি সেই রক্তাক্ত পনেরোই আগস্টের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু অন্তঃপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে মুজিব কন্যা শেখ হাসিনার হৃদয়ে জখম যন্ত্রণা তীব্রতর করেছে তবু শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে তা পরিবারের আবেদনে কারাগার থেকে মুক্তি দিয়েছেন মানবিক হৃদয় বঙ্গবন্ধু কন্যা হিসেবে তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে দিলেও অবাক হওয়ার কিছু নেই কিন্তু এই নির্মহ সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই যে খুনি মোস্তাক থেকে সেনা শাসক জিয়া হয়ে বেগম খালাদ জিয়া পর্যন্ত শাসন ক্ষমতার দম্বে ও ভ্রান্ত নীতিতে প্রতিহিংসার আক্রোশ ও শেখ হাসিনার হৃদয়ে জখম যন্ত্রণা বাড়িয়েছেন কেবল প্রশমিত করা উদ্বেগ নেননি কখনো স্বাধীনতার পঞ্চাশ বছরে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ জাতির সবচেয়ে বড় সর্বনাশটা ঘটেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে আর মুজিব শেখ হাসিনার নেতৃত্বে বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার বিচার একাত্তরে মানবতা বিরোধী অপরাধীদের বিচার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বাকি কেবল সুশাসন মুক্তিযুদ্ধের আকর্ষিত জবাব দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও শোষণ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের লড়াই সুপ্রিয় দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ